মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সানডে। একদম সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে, একদম বিস্কিট আর চা হাতে, আর রয়েছে সাথে পেপার। আর এখন চলে এলাম আবার ব্রেকফাস্টের সাথে, এটা হচ্ছে ডালপুরি যেটা মা আজকে বানিয়েছে, তো এই জন্য ডালপুরির সাথে আর আলুর তরকারি। তো এটা কিন্তু নিয়েছি কলা পাতার মধ্যে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তার একটাই কারণ হচ্ছে আজকে কাজের মাসি আসবে না, সেটা তো একটা কারণ আছে, তাছাড়াও না বাবা নিয়ে এসেছে তো কলা পাতাটা, সেদিনকে আমি আনতে বলেছিলাম, তো হঠাৎ করে খুব ইচ্ছা হলো কলা পাতায় খেতে, তো সেটাও কলা পাতাতেও খাওয়া হচ্ছে, এদিকে বাসনটাও মাজতে হবে না, তো সেটা একটা কথা বলতে পারো। তবে তার সাথে কিন্তু একটু মজাটাই জড়িয়ে আছে বলতে পারো, বেশ মজা লাগলো আজকে কলা পাতায় খেতে। তাই জুনও এখন উঠে পড়েছে, কলা পাতায় ও খাচ্ছে, তবে সাথে একটা প্লেটও দিয়েছি যদিও, তবে আজকে ও ক্যারাটে ক্লাস যায়নি, তো সেই কারণে একটুখানি দেরিতেই উঠেছে, বুঝতেই পারছো। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছো, ওই কিন্তু আজকে গুছিয়েছে, আর এই যে জানলা টানলা সমস্ত কিছু টিপটপ করে রেখেছে বিছানাটা, বেশ ভালো লাগলো। আর এখন এই কথাটাই কিন্তু তোমাদেরও বলতে বলছে যে ও গুছিয়েছে, তো সেটাই এখন ও ব্রেকফাস্টটা করে নিক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অনিন্দিতা। আশা করবো আমার সব বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো আজকে একটুখানি ফান্ডে হয়েই গেছে, তার হচ্ছে কাজের মাসি আসেনি, বুঝতেই পারছো। কালকে এসেছিল, কালকে সকালে এসেছিল, এসে মানে জ্বর এসে গেছিলো, তাই জ্বর আসাতে চলে গেছে, বুঝতেই পারছো, তাই জন্য আজকেও আসেনি। এখন কী করতে হবে, এখন আমি একটু বাদে আর কি বারান্দা টারান্দাগুলো সব পরিষ্কার করে নেব, কারণ মনে হচ্ছে সামনের বাড়ির কাজগুলো সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, রং টং হয়ে গেছে, মানে আর ঘষাঘষি হবে না, তো সেই কারণে আমি আজকে বারান্দাটা পরিষ্কার করে নেব। এইদিকে জুন আছে, ক্যারাটে ক্লাসে যায়নি, বেশিরভাগ সানডেতে না ও ক্যারাটে ক্লাসে যায় না, তাই জন্য আজকে আমি খুব রাগারাগি করেছি, খুব মানে ওর সাথে আমি এখন কথা বলা বন্ধ করে দিয়েছি সকাল থেকে, মানে বলতে পারো রাত থেকেই বলতে পারো কথা বলা আমি বন্ধ করে দিয়েছি। তার কারণ আছে কী বলতো, দেখো সানডেতে না একটুখানি ওদের বেশি ভালো রকম প্র্যাকটিস করায়, কারণ এসে ওদের চান করা, অনেক সে বৃহস্পতিবার তো অনেকে এসে চান করে না, মানে শ্যাম্পু ট্যাম্পু করে না, বৃহস্পতিবার যেহেতু সন্ধেবেলা থাকে তো এসে অতটা করে না, কিন্তু সানডেতে তো এই সময়টা ওরা এসে চান টান করতে পারবে বলে না ওদের খুব ভালো রকমের প্র্যাকটিস করানো হয়, আর সেই দিনই যদি ও না যায় তাহলে বলো অর্ধেক মোটামুটি খুব একটা শিখতে পারে না, তো এই জন্য বেশিরভাগ দিন সানডেই দেখছে, এখন না ও খুব একটা যেতে চাইছে না, রাত্রি থেকেই গ্যাং হুই প্যান প্যান করে যায়, তো ওই জন্য কালকে রাতে একটুখানি মানে ঝগড়াঝাটি হয়ে গেছে আমার আর জুনের মধ্যে, ও এই পাশ ফিরে ঘুমিয়ে পড়লো, আমি এই পাশ ফিরে ঘুমিয়ে পড়েছি, তো যাই হোক, আর ওই জন্য আমি সকাল থেকে ওর সাথে আমি কথাও বলছি না, একদম কথা বলছি না, তো তাই জন্য বাপ্পাকে বললাম, বাপ্পা হয়তো বলবে ওকে, তো যাই হোক। আর এখনও পড়তে বসবে, এখন বাজে অনেকটাই, প্রায় 11:15, বুঝতেই পারছো তো 11:15 সময় ও পড়তে বসবে, উঠেছেই তো 11:10 ওরকম সময়, তো এই হচ্ছে। আর আমি আমার মতো একটুখানি কাজ করে নেবো, এদিককে ওই বারান্দাটা বললাম সেটা একটু পরিষ্কার করে নেবো, কারণ ভীষণ ধুলো হয়ে আছে, আমি ইচ্ছে করে হাত দিইনি, মানে তুমি ভাব তোমরা ভাবতে পারবে না, এরকম করে হাত দিলে না পুরো হাতের মধ্যে একদম মানে ময়লার চর উঠে আসবে, এতটাই ধুলো হয়ে আছে বারান্দায়, তাই বেশিরভাগ জামাকাপড় আমি ছাদেই মেলছি। ছাদে মেলে একদিকে অসুবিধা নেই, কারণ বললাম শেড আছে আমাদের, অসুবিধা হয় না, তো সেই কারণে, কিন্তু এই যে বৃষ্টির যে হ্যাঁচলাটা আসে না তাতে অনেক সময় জামাকাপড়গুলো ভিজে যায়, তো চলো। হ্যাঁ, গলার অবস্থা এখনো খুব খারাপ, আর মাথায় এক গাদা তেল দিয়েছি। ঘরদোর সব মোছামুছি করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমার এই বারান্দাতে, তো এখানটা ভীষণই ধুলো ধুলো হয়ে আছে, যে কথা তোমাদের এর আগেই বললাম যে সামনের বাড়িতে কাজ হচ্ছিল, তাই জন্য এতদিন আমি বারান্দাতে একদমই বলতে পারো একদমই গোছাগুছি কিচ্ছু করিনি, তো এই জন্য এবার মনে হলো যে কাজটা ওদের কমপ্লিট হয়েছে, তাই জন্য এখন একটু পরিষ্কার করতে এসেছি। আর এটা বলতে পারো আমার একটা শখের বারান্দা, যেটা আমার খুব মনের মতো করে, অল্প হলেও মনের মতো করে আমি সাজিয়েছি, এদিকটা অতটা সাজাতে পারি না, তার কারণ দেখতেই পাচ্ছ যে এসি মেশিনের এইটা রয়েছে এখানটা বারান্দার মধ্যে, তো সেই কারণে এদিকটা আমি সাজাতে পারি না, কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ধুলো হয়ে রয়েছে, আর একটু একটু করে মানে প্রত্যেক দিন না হলেও অ্যাটলিস্ট
সপ্তাহে একদিন আমি এখানটা পরিষ্কার করতামই, যেটা বলতে পারো প্রায় এক দেড় মাস কি দু মাসের ওপর আমি বারান্দাটায় হাতই দিতে পারিনি, এত ধুলো ধুলো হয়ে আছে। আর এটাই আমার খুবই একটা বলতে পারো শখের একটা জায়গা, মানে সারাদিনের মধ্যে একটুখানি হলেও আমি এখানটাতে এসে একটুখানি হলেও আমি 5-10 মিনিট সময়টা এখানে কাটাই। আর বাইরে ভীষণই বৃষ্টি পড়ছে, যেটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বেশ বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখানটা একটুখানি আগে একটু পরিষ্কার করে নেব, তারপরে বাকি কাজে হাত দেব। বারান্দাটা একদম ঝকঝক চকচক করে ফেলেছি, একদম পরিষ্কার করে একদম আগের মতো সাজিয়ে ফেলেছি। তবে এবার সাজানোটা কী বলতো একদম ছিমছামের মধ্যে রেখেছি, তার কারণ হচ্ছে যে ভীষণই নোংরা হয়, তো এই দিকটা একদম বাইরের দিকটা ভীষণই নোংরা হয়, আর পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, আর সব সময় না ইচ্ছা হয় না পরিষ্কার করতে। আর গাছ আমার এখানে বারান্দাটা একদম রোদ আসে না বলে না খুব একটা গাছ বাঁচে না, তো এই ব্যাম্বু ট্রি, মানি প্ল্যান্ট আর ওই যে অ্যালোভেরা যে গাছটা সেই রকম গাছই আমি রেখেছি, আর খুবই ছিমছামের মধ্যে সাজিয়েছি। কিছু কিছু ছোট ছোট পুরনো যে পুতুলগুলো যেগুলো জুনের ছোটোবেলার ছিল সেইগুলো দিয়ে সাজিয়েছি, তাহলে কী বলতো এইগুলো একটা স্মৃতি হিসেবেও থেকে গেল, আর দেখতে বেশ ভালোও লাগে যে জুন এগুলো ছোটোবেলায় নিয়ে এগুলো খেলতো, তো সেইগুলো খুব মনেও পড়ে, আর আমার বেশ ভালো লাগে এগুলো একটুখানির দিকে তাকিয়ে থাকতে আমার বেশ ভালো লাগে। আর পরিষ্কার করতে অতটা ঝামেলাও হয় না, যেহেতু আমি ছিমছাম করে সাজিয়েছি, কারণ পরিষ্কার করতেও তো অনেকটাই সময় লাগে, তাই না বলো? এর আগে একদিন আমি বাবাকে বলেছিলাম কলাপাতা নিয়ে আসতে, ওই ভেটকি মাছের যে একটা ভাপা হয় না সেটা ভেবেছিলাম যে কলাপাতায় করব কিংবা ইলিশ মাছ দিয়ে। তো যাই হোক, বাবা নিয়ে তো চলে এসেছিল, কলাপাতাটা তো রাখাই ছিল, তাই আজকে আবার ভাবলাম যে না আজকে আমি কলাপাতাতেই খাবো আমরা। তো যাই হোক, বাবা আর খায়নি কলাপাতাতে, মাও খায়নি, আমি আর জুনি বলতে পারো খেয়েছি কলাপাতাতে এরকম মানে লাঞ্চটা আর কি। তো বেশ ভালো লাগছিল, ছোটোবেলায় যে কলাপাতায় যে নিমন্ত্রণ সময় যখন কলাপাতা দেওয়া হতো সেই কথাগুলো না ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল, সাথে যে মাটির ভাঁড় থাকতো যেখানে জল দেওয়া হতো, আর মনে মনে আছে নিশ্চয়ই যে কলাপাতাটা অনেক সময় যে মাঝখানে ফাঁক হয়ে গিয়ে সমস্ত ঝোল বলো যা বলো ডাল বলো তলা দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে যেত না? আমার তো ভীষণই মনে হচ্ছে মামার বাড়ির এরকম কথাটা ভীষণই মনে হচ্ছে, কারণ মামার বাড়িতেই বেশিরভাগ আমরা কলাপাতায় খেতাম, আর জলটাও যে মাটির হাড় যখন ফুটো হয়ে যেত, যে এটা যেটা মাটির গ্লাসটা যেটা সেই ফুটো হয়ে গিয়ে জলটা গড়িয়ে গড়িয়ে চলে যেত, কত ছোটোবেলার কথা কত মনে পড়ছে যে আমরা তলা দিয়ে কিছু রেখে দিতাম যাতে আর কি জলটা যাতে গড়াতে না পারে। তো যাই হোক, সেটাই এখন বেশ মজা লাগছে, বেশ হ্যাঁ বাসন মাজতে হবে না ওইটার আনন্দ তো রয়েছে, তার সাথে কিন্তু একটা মজা লাগছিল কেন জানি না। এখন বাজে দুপুর 3টে, বাপ্পা সবেমাত্র খেতে এসেছে আর এরকম মালপোয়া নিয়ে এসেছে। আর তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম জুন এতটা পরিমাণে খাবারটা কম খায় না, তার ফলে কী বলতো খাবার পরে পরেই ওর খিদে পেয়ে যায়, আর এখন মালপোয়াটা দেখেছে যেটা ও খেতে ভীষণই ভালোবাসে, এটা কিন্তু রস মালপোয়া নয়, তো যাই হোক ওই জন্য এটা খুব ভালোবাসে ও খেতে, আমিও খুব ভালোবাসি, আর খেতে টেস্টিও ছিল সত্যি। আর এমন করে খাচ্ছে যেন মানে দুপুরে খাইনি, এমন করে খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা, তবে এখনও আমার চা খাওয়া হয়নি, ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, ভিডিওটা এন্ড করে নিই, তারপর আমি চা খাবো। তো সেটাই যেটা বলার জন্যই আমি এখন ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে যে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো তোমরা অনেকেই আমাকে কনগ্রাচুলেশনস জানিয়েছিলে, আর তাদের মধ্যে আবার একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে আমি ভিডিওটা হয়তো ছেড়ে দেবো এরকমও বলেছিলাম, কারণ আমার তোমাদের যেটা বললাম যে আমার ওয়াচ টাইমটা এখনও পূর্ণ হয়নি, তো যেই কারণে ভেবেছিলাম যে আমি ভিডিও করা বন্ধ করে দেবো। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে না তোমরা আমার জন্য ভিডিও বানাও,
তো মানে কি হয়েছে, তাতে মনিটাইজেশন হচ্ছে না বা হবে না কোনোদিন, তো তোমরা আমার তুমি আমার জন্য ভিডিও বানাও, আমাদের জন্য ভিডিও বানাও। তো সেটা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে যে কি বলতো, আমি ভিডিও বানাই কোনো রকম মানে ন্যাকামো ছাড়াই, মানে যতটুকু আমি আমি যেরকম আমি সেরকম ভিডিও বানাই। তাই জন্য হয়তো আমার ভিডিওটা অন্য সকল বড় বড় ইউটিউবারদের মতো নয়, তো সেই জন্যেই হয়তো আমার ফার্স্ট টাইমটা ফুলফিল হয়নি, অনেকেরই পছন্দ হয়নি তাই জন্য হয়তো ফুল করে দেখেনি। তো সেই কিছু তো নিশ্চয়ই একটা প্রবলেম হয়েছে, তো কিছু তো আমার ফল্ট রয়েছে। তো তার মধ্যে থেকেও যে যাদের যাদের তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বলেছো যে না খুব ভালো লাগে, তুমি ভিডিওটা বানাও আমরা দেখবো অ্যাটলিস্ট, তো তাদের সত্যি কথা তাদের অসংখ্য ধন্যবাদ। তো তাদের মধ্যেও কয়েকজন আমাকে কনগ্রাচুলেশন, তো তাদের মধ্যে আমাকে অনেকেই কনগ্রাচুলেশন জানিয়েছো, তো আমি ভাবলাম যে তাদের নামটা একটু বলাটা আমার উচিত আমার দিক দিয়ে আর কি। তো সেই জন্যই আমি আজকে নামগুলো সব লিখে রেখেছি, তো সেইগুলো একটু নামগুলো বলে নিচ্ছি। সোহিনী সাহা মানে হচ্ছে আমার মেয়ের বন্ধু, সবসময় কমেন্ট করে, তো থ্যাংক ইউ। দেবাশ্রুতি ভট্টাচার্য, স্বপ্না ঝা, ও তো আমার বন্ধুই হয়। আর মাম্মা অ্যান্ড মিমি, ও ব্লগ করে, তো তুমিও আমাকে কমেন্ট করো মাঝে মাঝেই জানি, তো তুমিও বলেছো যে একদম না চেষ্টা করে যাও, নিশ্চয়ই করছি তাই জন্যে থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তুমি কমেন্ট করো। আর জারিন জুলফিকার হচ্ছে আমার বন্ধুর ভাই বউ, তো থ্যাংক ইউ জারিন, খুব ভালো লাগলো কমেন্ট করেছো। আরেকজন হচ্ছে অশোক ঘোষ থেকে কমেন্ট করে, ভীষণই কমেন্ট করে, তো সে হচ্ছে শুভামিত্রা ঘোষ, থ্যাংক ইউ, তোমার কমেন্টও খুব ভালো লাগে পড়তে। আর হচ্ছে মহুয়া দে বাংলাদেশ থেকে কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে, কী বলতো একটা টান অনুভব করি বাংলাদেশের, কারণ বাংলাদেশে হচ্ছে আমার বাবার জন্মভিটে, বুঝতে পেরেছো? তো কোনো দিন জানি না বাংলাদেশ যেতে পারবো কি না, তো সেটাই জন্যই মানে বাংলাদেশ থেকে যখন কমেন্ট করেছো খুব ভালো লাগছে, মানে একটা কী বলতো একটা যেন টান অনুভব করছি এটাই আর কি, এটাই আর কি। তো কী বলতো, ওই যেটাই তুমি বলেছো যে না তুমি ভিডিও বানাও, নিশ্চয়ই বানাবো, সত্যি কথা বলছি তোমাদের এত ভালোবাসা পেয়েছি না, তো তাই জন্যেই ভিডিওটা বানাচ্ছি, তা নাহলে বুঝতেই পারছো মানে বেকার খাটা যেটা বলে আর কি, পাগল বলেই মনে হয় আমি আবার মানে ভিডিওতে এসেছি, ফিরে এসেছি। তো যাই হোক, পাগল বলবো না, তোমাদের ভালোবাসাতেই আমি ফিরে এসেছি আর কি, এটাই আর কি। আর হচ্ছে তানিয়া ঘোষ, তুমিও কমেন্ট করে বলেছো, তো তাই জন্যই বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ ছাড়া মানে আমার তো আর কিছু বলার নেই তোমাদেরকে, তাই শুধুমাত্র ধন্যবাদই তোমাদের জানালাম। তাহলে চলো এখানেই আমি আজকে সিনেমাটা শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটা করতে হয়, যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে একটা লাইক করো, আর প্লিজ প্লিজ পুরোটাই ভিডিওটা দেখার চেষ্টা করো, একটু আমাকে কষ্ট করে একটুখানি দেখো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, ততক্ষণে জেনে টাটা।